শুভ সন্ধ্যা বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব সমাজ সুরক্ষা যোজনা প্রকল্পটি নিয়ে এই প্রকল্পটিতে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং এই ফর্ম ফিল আপ করে কী কীভাবে উপকৃত হবেন কারা ফর্ম ফিল করতে পারবেন এটি নিয়ে সংক্ষেপে আলোচনা করব তো প্রথমেই চলে যাবেন আপনার গুগলের পেজে গুগলের পেজে গিয়ে সমাজ সুরক্ষা যোজনা লিখে সার্চ করলেই এরকম একটি পেজ পেয়ে যাবেন তো দ্বিতীয় লেখা থাকবে এসে সবাই বা সমাজ সুরক্ষা যোজনা আপনারা ওখানে এই ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সমাজ সুরক্ষার জন্য দু হাজার সতেরো দু হাজার সতেরো সালে এটি পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পটি চালু করেছেন সকল শ্রেণির অসংগঠিত শ্রমিক শ্রেণী জন্য অ্যাকচুয়ালি যে সমস্ত শ্রমিকদের আজকে ব্যবসা আছে বা আজকে তাদের ইনকাম আছে কালকে নেই তাদের জন্যেই এই প্রকল্পটি করা দেখতে পাচ্ছেন ইনভার্টার শ্রমিক সেও হতে পারে অথবা অটো চালক হতে পারে মুচির হতে পারে মেথর হতে পারে ফল বিক্রেতাও হতে পারে বা কোনো কোম্পানিতে কাজ করছে এরকমও হতে পারে তো সে সমস্ত শ্রমিকরা এই প্রকল্পটিতে ফর্ম ফিল করতে পারবেন তো এই ফর্ম ফিল আপ করলে আপনারা কী কীভাবে উপকৃত হবেন চলেন সেটি দেখে দেখে নেওয়া যাক এই ফর্ম ফিল করতে পাবেন সেই সমস্ত শ্রমিকরা যাদের মাসিক ইনকাম সাড়ে ছ হাজার টাকার কম এবং যাদের বয়সে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এই যে যারা বিড়ি বিক্রি বিড়ি বিক্রি করে বা বিড়ি তৈরি করে কপিরাইট ওয়ার্কার ইন কোর্ট বা রেজিস্ট্রি অফিস তারা করতে পাবেন এই দেখতে পাচ্ছেন অনেকগুলোই নাম লেখা আছে আপনারা পিডিএফটি দেখে নেবেন আমি পিডিএফটি দিয়ে দেবো ডেসক্রিপশনের নিচের এখান থেকে আপনারা দেখে নেবেন যে কে কে ফর্ম ফিল করতে পারবেন এই যেটা বলছিলাম এলিজেবেল কারা তো যাদের সাড়ে ছ হাজার টাকার নিচে ইনকাম আর যাদের বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে এবং মাস্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা তারা পাবেন না এই ফর্মটি ফিল করতে তো অ্যাপ্লাই কীভাবে করবেন সেটিও লেখা আছে ইংলিশে আপনারা দেখে নেবেন যে কীভাবে ফর্মটা ফিল করবেন আর এইটি ফর্ম ফিল করলে আপনাদের সবচাইতে যেটা সেলিটি পাবেন বা লাভবান হবেন সেইটি হচ্ছে আপনারা যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান তবে আপনার যে নমিনি থাকবে সে দুই লক্ষ টাকা পাবে নর্মাল যদি মারা যায় তবে পঞ্চাশ হাজার টাকা পাওয়া যাবে আর এই যে আর যদি কারো চল্লিশ পার্সেন্ট ক্ষতি হয়ে যায় কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হাত পা নষ্ট হয়ে যায় তাহলে পঞ্চাশ হাজার টাকা পাবে কারো যদি দুটো চোখ নষ্ট হয়ে যায় তাহলে দুই লক্ষ টাকা পাবে একটি চোখ নষ্ট হলে এক লক্ষ টাকা এভাবে সব কিছু লেখা আছে দেখে নেবেন আপনারা ডেসক্রিপশনের লিঙ্কটি দেওয়া পিডিএফ থেকে এবার এডুকেশনের ব্যাপারে আসি আপনাদের বাচ্চা কাচ্চা বা আপনাদের পরিবারের কেউ যদি পড়াশোনা করে তাহলে ইলেভেনে যারা পড়ছে তাদের তারা পাবে চার হাজার টাকা যারা টুয়েলভে পড়ছে পাঁচ হাজার টাকা আইটিআই যারা করছে তারা ছ হাজার টাকা এবং যারা আর্টস নিয়ে কমার্স নিয়ে সায়েন্স নিয়ে পড়ছে গ্র্যাজুয়েশান করছে তারা পাবে ছ হাজার যারা পিজি করছে তারা পাবে দশ হাজার টাকা যারা মেডিকেল নিয়ে পড়ছে তিরিশ হাজার পলিটেকনিক নিয়ে যারা পড়ছে তারাও পাবে দশ হাজার তো দেখে নেবেন আপনারা একটি খুবই সুন্দর প্রকল্প ঘোষণা করেছেন রাজ্য সরকার এবং আপনারা অবশ্যই এখানে ফর্ম ফিল আপ করে নেবেন আর এখানে বিস্তারিত বলছি না আপনারা দেখে নেবেন এবার আসি ফর্ম ফিল আপের ব্যাপারটা নিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই এই যে ইএস অ্যান্ড নো অপশানটা আসবে আপনারা ইয়েস করবেন তারপরে আসবে রেজিস্টার নম্বর ফাদার্স নেম বাদ যে বাদ এইগুলো দিয়ে দেবেন সাবমিট করলেই আবার নতুন পেজ আসবে এভাবে আস্তে আস্তে আপনারা ফর্মটা ফিল করে নেবেন তো আজকে এই পর্যন্তই বললাম বন্ধুরা কোনো যদি প্রবলেম হয় ফর্ম ফিল করতে তাহলে কমেন্ট করবেন আমি আপনাদের অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে শেয়ার করতে ভুলবেন না লাইকও করবেন